গুড মর্নিং, আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মেট্রোর বাইরে। আজকে থেকে শুরু হচ্ছে দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রোর প্রথম কমার্শিয়াল রান। আমরা চড়বো সেই প্রথম ট্রেনে, চলুন দেখে নেওয়া যাক। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আসার দুটো রাস্তা রয়েছে, একটা বাঁ দিক দিয়ে যে রাস্তাটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আসে, আর একটা ডান দিকে যেইটা দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে মেট্রো স্টেশনের দিকে আসে। এই এসকেলেটার আমরা ঢুকে পড়েছি দক্ষিণেশ্বর মেট্রোর ভেতরে। ওইখানে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ এবং সারদা মায়ের তিনটি বড় বড় মূর্তি। আমরা এসকেলেটার দিয়ে চলেছি টিকিট কাউন্টারের দিকে। প্রথম ট্রেন 7টায়, হাতে আছে আর মাত্র 7 মিনিট। এই দেখা যাচ্ছে প্রশস্ত প্ল্যাটফর্ম কাউন্টারের সামনের জায়গা, বিশাল বড় জায়গা। এইখানে প্ল্যাটফর্ম, এখানে টিকিট কাউন্টার এবং এর ওপরে হচ্ছে মেইন প্ল্যাটফর্ম। এখনই বেশ লাইন পড়ে গেছে টিকিট কাউন্টারে। রিচার্জ করে দেবেন, দেখুন তো হয় কিনা, অনেকদিন করিনি। আমরা টিকিট কাউন্টারে, আপনি 100 টাকা রিচার্জ করে দিন। আমার কার্ডটি এখনো ভ্যালিড আছে, অনেকদিন ইউজ করিনি। চলুন, টিকিট কাটা হয়ে গেছে, এবার যাওয়া যাক। 6:57 প্রথম ট্রেন 7টায়, হাতে আর 3 মিনিট, চলুন যাওয়া যাক, দেরি হয়ে গেছে। নতুন এন্ট্রি গেটস হয়েছে মেট্রোতে। অন্যান্য যে স্টেশনগুলো আছে মেট্রোর পুরনো স্টেশনগুলোতে, তার গেট এরকম নয়, এটা একবারে আধুনিক। মেট্রো ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছে, আমরা সেই মেট্রোতেই উঠব। উঠে পড়লাম কবি সুভাষগামী প্রথম মেট্রোয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণেশ্বর স্টেশনে এবং মেট্রো যে প্রথম কমার্শিয়াল ট্রেন, সাধারণ মানুষের জন্য যে প্রথম ট্রেন দক্ষিণেশ্বর নোয়াপাড়া রুটের, আমি রয়েছি তার মধ্যে। সকাল 7টায় ট্রেন ছাড়বে। গতকাল যখন মেট্রো ইনগ্রেশন হয়, সেই যে ট্রেন ছিল সেটা নতুন এসি রেক, আজকে যে রেকটা চলেছে সেটা পুরনো এসি রেক। কিন্তু যাই হোক, দারুণ এক্সাইটেড এই প্রথম মেট্রো। আর আমার তো অনেক যাত্রীও রয়েছেন মেট্রোর ভিতরে। এই দেখুন, প্রথম মেট্রো 7টা, কিন্তু বেশ ভিড় ট্রেনের মধ্যে। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া 4.1 কিলোমিটার রাস্তা,
রয়েছে দুখানা স্টেশন, দক্ষিণেশ্বর আর বরানগর। আমার বাঁ দিকে যেমনটা দেখতে পাচ্ছেন, বাঁ দিকে রয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দক্ষিণেশ্বর থেকে পৌঁছচ্ছে এয়ারপোর্ট অব্দি। তার সমান্তরালভাবে রয়েছে মেট্রো লাইন। আর অন্যদিকে ডান দিকে রয়েছে শিয়ালদা ডানকুনি শাখার লাইন। আমরা বরানগর ছেড়ে ঢুকছি, দক্ষিণেশ্বর ছেড়ে, তারপরে স্টেশন বরানগর। ডান দিকে বরানগরের পুরনো রেলওয়ে স্টেশন, আর বাঁ দিকে মেট্রো স্টেশন। আমরা স্টেশনে ঘড়িতে 7:03 বাজে, আমরা 7টায় রওনা হয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে, অর্থাৎ 3 মিনিটে দক্ষিণেশ্বর থেকে আমরা বরানগর পৌঁছলাম। এবার দেখা যাক বরানগর থেকে নোয়াপাড়া পৌঁছতে কতক্ষণ লাগে। 7:04 বরানগর থেকে ট্রেন ছাড়ার কথা রবি সুভাষের উদ্দেশ্যে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আর ডান দিকে হচ্ছে মেট্রোর নোয়াপাড়া যাওয়ার লাইন। আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছি নোয়াপাড়ার দিকে। ডান দিকে শিয়ালদা ডানকুনি শাখার যে লাইন, এটা এই মেট্রো লাইনের ডান দিকে। ওই যে আমাদের ডান দিকে রয়েছে আপ লাইনের ট্রেন, যে ট্রেন দক্ষিণেশ্বর যাচ্ছে পুরুষবাগ থেকে। দক্ষিণেশ্বর গামী প্রথম ট্রেন আমাদের গ্রাম চলে গেল আমাদেরকে পেরিয়ে। আমরা যাচ্ছি নোয়াপাড়া স্টেশনের দিকে, আমরা নামবো নোয়াপাড়ায়, গন্তব্য নোয়াপাড়া দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো পৌঁছলো নোয়াপাড়ায়, প্রথম কমার্শিয়াল মেট্রো। যে বললাম নোয়াপাড়া প্ল্যাটফর্মে, আমার পেছনে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া বাউন্ড প্রথম কমার্শিয়াল মেট্রো রেল। আর আমরা পৌঁছে গেছি নোয়াপাড়া স্টেশনে। ঠিক আমরা শুরু করেছিলাম 7টার সময়, 7:10 আমরা পৌঁছলাম নোয়াপাড়া। আজকের প্রথম মেট্রোয় আমরা দক্ষিণেশ্বর থেকে এসেছি নোয়াপাড়ায়। এবার কীর্তি ট্রেনে দক্ষিণেশ্বর আমরা নোয়াপাড়া থেকে যাচ্ছি, তবে এবার আর দক্ষিণেশ্বর নয়, এবার আমরা নামবো বরানগর স্টেশনে। দেখে নেবো বরানগর স্টেশনটা ঠিক কেমন।
লাইনটা অনেকটা বাঁক নিয়েছে নোয়াপাড়ার পর, এবং একবারে প্রায় সেমি সার্কুলারভাবে ঘুরে লাইনটা দক্ষিণেশ্বরের দিকে গিয়েছে। নেমে পড়েছি বরানগর স্টেশনে। এই হলো গিয়ে বরানগর স্টেশনে, এইটা হচ্ছে বরানগর স্টেশনের ফার্স্ট ফ্লোর। আমরা প্ল্যাটফর্ম থেকে নামলাম, নেবে এবার নিচের দিকে যাচ্ছি। এই যে আমার বাঁদিকে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার কিন্তু একবারে অন্যরকম বরানগরে, সবকটা আড়াআড়িভাবে, যাকে টিকিটের লাইন যখন পড়বে, যখন ভিড় হবে, তখন যাতে সুবিধে হয় খানিকটা যাত্রীদের, তাই কিন্তু বরানগর স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা কিন্তু আড়াআড়িভাবে রয়েছে। আমরা রয়েছি বরানগর স্টেশনের বাইরে। আমরা যাত্রা শুরু করেছিলাম দক্ষিণেশ্বর থেকে, আমরা দক্ষিণেশ্বর থেকে গেলাম নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে এলাম বরানগরে। এই বরানগর স্টেশন কলকাতা মেট্রোর সবচেয়ে উঁচু স্টেশন, 5 তলা উঁচু এই স্টেশন। এই যে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, প্রায় 300 মিটার লম্বা এই রাস্তা বরানগর স্টেশন থেকে। এই রাস্তা কানেক্ট করছে বিডি রোডকে। স্টেশনের বাঁদিকে রয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আর স্টেশনের ডান দিকে রয়েছে ডানকুনি শাখার লাইন। সুন্দর সুন্দর হোর্ডিং লাগানো হয়েছে, কীভাবে পরিবেশকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখা যায় সেইখানেই, সেই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য রয়েছে হোর্ডিং। আর আমি এখন বরানগর স্টেশন থেকে হেঁটে চলেছি এই যে করিডোর, সেই করিডোর দিয়ে আমি হেঁটে চলেছি বিটি রোডের দিকে। আমাদের যাত্রা যেটা শুরু হয়েছিল দক্ষিণেশ্বর থেকে, সেই যাত্রা এখানেই শেষ হচ্ছে। কমেন্টে জানাবেন কেমন লাগলো এই সফর। থ্যাংক ইউ, ভালো থাকবেন।